কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 11টা বাজে 5 মিনিট বাকি। 11টা বাজে, আমি ডিসপেন্সারি সবে বন্ধ করলাম। ডিসপেন্সারি বন্ধ করে আমি আজকে অনেকটা ভিডিও, একটা ভিডিও যে আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা প্রচণ্ড পরিমাণে মিস করে ফেললাম, কারণ আমি ডিসপেন্সারিতে ছিলাম। ততক্ষণে তো এদিকে কাজ অর্ধেক হয়ে গেল, এদিকে কাজ কমপ্লিট হয়ে, কমপ্লিট না, অনেক বাকি আছে, তবে স্টার্টিংটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাবু প্যালেটটা সরাবো। বাবু এটা কী পেপার? হ্যান্ডমেড পেপার। হেলমেট? হ্যান্ডমেড। হ্যান্ডমেড, ও আচ্ছা, এটা হ্যান্ডমেড পেপারের ওপরে দেখুন পেন্টিং চলছে আমার ছেলের। আমি কেটে দিয়েই বসলাম, পেপারটা ওই যে দেখছেন বড় ছিল, আমাকে বললো মা কেটে দাও, আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর ওই আমি এতে বসে গেছিলাম, ডিসপেন্সারিতে, সরি, ডিসপেন্সারিতে বসে গেছিলাম। ব্যাস ততক্ষণে আমার ছেলের অনেকটা আঁকা এগিয়ে গেছে। আমি বলেছি বাবু একটা আমার একটা দেয়াল জুড়ে পুরো পুরো পেপারটা নিয়ে আমাকে একটা আমার পেন্টিং চাই, এই রকম ধরনেরই পেন্টিং। কী সুন্দর না? অনেক বাকি আছে, অনেকটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এবার কী করে শেয়ার করবো? উনি তো রাত জেগে জেগে করবেন, আমি তো ততক্ষণে ঘুমিয়ে পড়বো। বিছানার অবস্থা দেখছেন? আমার বিছানায় ওরমই থাকবে, ওর বিছানায় ওরমই থাকবে, বুঝেছেন? সব ছড়ানো ছেটানো থাকবে, যতই গুছিয়ে দেবো সব ছড়ানো ছেটানো। কথা বলিস কেন? আমারও গলাটার অবস্থা ভালো না রে। আজকে জানো ভোলা তো সারাদিনে হিসি টিসি করেনি, এইবারে ভোলাকে তো সারাদিন তো নিয়ে নিয়ে বেরোলাম, করলো না, বেরোতেই চাইছে না। যাই আমি ওখানে বিকেলবেলা রোদ করতে পোস্টের গোড়ায় বেঁধে দিয়েছি জানো, ছাদেও যাচ্ছে না, পোস্টের গোড়ায় বেঁধে দিয়ে আমি ঘরে ছিলাম জানো কি হয়েছে, মস্তান আর চিংচং দুজনে আর টাইগার তিনজনে ওকে ফেলে জঙ্গলে ঢুকিয়ে চেনবাদা তো কামড়ে তাকে ফুটো করে দিয়েছে জানো, এত কান্না পেয়েছে আমার না, আমি ছাড়াতে পারছি না, মানে আমাকেই কামড়ে নেবে এমন অবস্থা হয়ে গেছিলো। কেন এরকম করছে ভোলাকে সবাই আমি বুঝতে পারছি না গো, আমার ভাল লাগছে না। এই তো তেলে যাচ্ছে যাকে দেখে ওই পেন্টিং চলুক, আমি কাজ করি বাবা। 11টা বাজে, আমার অনেক কাজ। বাবু ভাত খাই, ছেলে তুমি খেয়েছো? ছেলে গিয়ে তো দিয়ে দিই, খাবো না কেন বাবা, মারবো, পরে খাবো, দেখে দাও, খাইয়ে দিচ্ছি। না না খাওয়া তো, তাহলে ভাত মেখে রেখে দিচ্ছি, বাচ্চাদের শুয়ে দিয়ে আসি। চেয়ারা যা করেছিস বাবা রে, তো চেহারা দেখলেই তো আমার কান্না পায় রে বাবা। কাল তো তিনটে ডিম খেয়েছিস না বাবু তুই? আমি বলি না, কালকে একটাই খেয়ে, একটা আর এগ রোলে একটা, দুটো। আরে বাপ রে বাপ, ছাতু খেয়েছিলিস বিকেলে? কি ম্যাগি করেছিলিস? কিছুই খাইনি কেন? দেখো বিকেলে ওকে বললাম ও ম্যাগিটা করে নে, তা ভাত খেয়ে নে বাবা, ভাত খেয়ে নে, মেখে রাখি, খেয়ে নে, খেয়ে নিয়ে আঁকতে বস, করতে দাও না, করার